গাইস, সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে প্র্যাকটিস ডে, সো আমি প্র্যাকটিস করার জন্য বের হইলাম। সো আমার জন্য সবাই আসতেছে আসতেছে, রেডি হইতেছে, সবাই আসতেছে। সো গাইস, ভিডিওটা এনজয় করো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, বিকজ আজকের ব্লগটা অনেক বড় হবে। সো এই আর কি, আমার মাঝখানে টাইমই তো আইসা পড়ছে, বাট জিসান এখনও আসে নাই। সো রাকিবরাও আইসা পড়ছে, মেহেদিরাও আইসা পড়ছে অলমোস্ট। অনেকে জিজ্ঞেস করে যে রাকিব কই, রাকিব কই, রাকিব কই, আজকে আসতেছে, সমস্যা নাই, সবাই আছে। সো ও হ্যাঁ, আজকে আমি এই বাইকটা চালাবো। এই হেলমেটটা আমি গিফট পেয়েছি সৌদি আরব থেকে, একটা ভাই পাঠাইছে আমার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হেলমেটটা পাঠানোর জন্য। এই হেলমেটটা পরেই আমি আজকে যাচ্ছি 300 ফিটে। দেন আমাদের বিকালে আর একটা প্রোগ্রাম আছে, স্টান্ট শো আছে, স্টান্ট শোর জন্য একটু প্র্যাকটিস করতেছি আর কি। সো বিকালে স্টান্ট শোটাও দেখাবো, আজকে প্র্যাকটিসটাও দেখাবো। জিসান সবাই অন দ্য ওয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জিসান সারিয়ার সব কিছু অন দ্য ওয়ে। যে সারিয়ার এসে বসে জিসান নিয়ে, সবাই জানে নতুন হেলমেট। সো এখন আমরা বাকিদের জন্য ওয়েট করতেছি, সো আসুক সবাই, দেন আমরা সবাই একসাথে যাবো। আমি এসে পড়ছি, সো সবাই অলমোস্ট এসে পড়ছে। এই যে এই ভাই এসে পড়ছে, টাইম এসে পড়ছে। রাকিব তোমার এই মানুষ বলে আমার তোমার ব্লগে কই, ব্লগে এটা আমাকে ব্লগে ডেটা বলে, ব্লগ নিলে তুমি ফেমাস হয়ে যাবে। তাই ইচ্ছা ব্লগে লাগে না এটাই। আচ্ছা যেহেতু আমি ফাইমবের ব্লগ আছি, সো আমার একটা গার্লফ্রেন্ড লাগবে। এটা যদি এই ব্লগে না বলি তাহলে হবে না। সো এনিওয়ান সিঙ্গেল দেন ব্লগ মি রাকিব হোসেন, ইনস্টাগ্রামে ফলো করো, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আর ফাইনালি ফাইমবকে ব্লগে নিলো, আই এম সো হ্যাপি, আজকে আমার ফলোয়ার্স বেড়ে যাবে, ইয়াহু। সো সবাই তো দেখলেন রাকিবকে, অনেকে জিজ্ঞেস করেন রাকিব কই, রাকিব কই, রাকিব ব্লগ করতেছে না। ফাইমবের সাথে আমার অনেক গ্যাঞ্জাম, তাই অনেক সময় আমার রোস্ট হবে। রাকিব আচ্ছা, তোমার সাথে ডিস্ট্রাক্ট বের করি, তুমি আমাদেরকে ডিস্ট্রাক্ট বের করো, আমি তোমার তাহলে তো সাবস্ক্রাইবার বেড়ে যাবে। কিরে মেয়েদি, তোমাকে নিয়ে আমি কি ডিস্ট্রাক্ট বানাবো? সো ব্লগে আমার কোশ্চেন করে ডিস্ট্রাক্ট, খালি মতো অনেক কিছু আছে। তাই কারি দাঁড়া, আমার সাথে একটা ভালো অটো টিউনারের পরিচিত হোক, তাহলে আমি নিজেই র‍্যাপ গাবো, ওরা তোমার ডিস্ট্রাক্ট বানাই দিবে। হ্যাঁ ঠিক আছে, আমি কালকের ব্লগে, হ্যাঁ বিশ্বাস কালকের ব্লগে থাকবে। সো বাকি সব আছে, এই যে ওই রোহিতপুর থেকে দুই তিনটা ভাই আসছে। সো আজকে আমরা যাচ্ছি, ভাই আসেন, একটা হাই দিয়ে দেন। হাই গাইস। সো ভাইরা রোহিতপুর থেকে আসছে কষ্ট করে। সো আজকে আমরা সবাই একসাথে 300 ফিট যেতেছি। সো জিসান এখনো আসে নাই, সো জিসানের জন্য ওয়েট করতেছি এই আর কি। ওকে হাই জিসান, কি অবস্থা?300 ফিট। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা। 300 ফিট চলে আসলাম। জিসান ভালো লাগতেছে না? কিউ কিদা লাগছে আমাদের ভাই? আমার ফেসটা একটু সমস্যা। কি সমস্যা? আমার গার্লফ্রেন্ড মানে ভালো আছে সব? ও গার্লফ্রেন্ড মানা করছে আমার ব্লগে আসতে, রিয়েলি ব্রো। সো আমরা এখন 300 ফিটে চলে আসছি। সো এখন আমরা না একটু একটু পরে স্ট্যান্ডার্ড ভিডিও শুট শুরু করবো, যে আমরা ভিডিও তো দিতেছি। সো ভিডিওটা দেখেন আর সাবস্ক্রাইব মাস্ট করবেন। সো আজকে আমরা সবাই ব্লগে আসি, আমার ব্লগে প্রমোট করবি না, তুই নিজে প্রমোট হবি। সো এই ব্লগটা অ্যাকচুয়ালি আমার, এটা আমি হ্যান্ডেল করি, আমি তোমার প্লিজ ওকে দিয়ে হ্যান্ডেল করাচ্ছি। সো আমার ফার্ম হাউসে আসছে, এখানে অনেক পেপে আছে। এটা তোমার ফার্ম হাউস? ওয়াও নাইস প্লেস। এই যে ওই সাইডটা দেখো, এগুলো সবই আমার ক্ষেত, ওগুলো সব জিসানের, জিসান ওনার এটার। এখানে বিশাল ইন্ডাস্ট্রি হবে, পেপের ইন্ডাস্ট্রি, পেপের ইন্ডাস্ট্রি। হ্যাঁ পেপে জুস বানাবে, পেপে জুস বানাবে, কি কস টিপি টিপি। সো এখন আমরা একটু হাঁটা ঘুরে হাঁটা ফেটা করি, আর কোন সুন্দর আপুরা ঘুরতে আসতে চাইলে এখানে আসতে পারো আমার জিসানের সাথে। হ্যাঁ জিসানের সাথে আর টাইমি নিউ ফোন ব্রো, এটা ক্লোন ক্লোন, আমি কইছিলাম ক্লোন। কয় ক্লোন পড়ছে শেখো, মিস্টার শেখো
নাস্তা খাবো আমরা, খাবো সবাই আস্তে ধীরে খাবো। হ্যাঁ ক্ষুদা লাগছে, আমরা প্র্যাকটিস করবো, এরপর প্র্যাকটিস করে ডাল দিয়ে পরোটা দিয়ে চাবিয়ে চাবিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ তোমার প্র্যাকটিস করতে হবে, কিছু শিখবে তোমরা। হ্যাঁ সিফাত আছে কি, সার্কেল উইলি মেরে দেখাবো আমাদেরকে। অনেক দূর থেকে আসার পরে এই যে এত সুন্দর একটা ভিউ, আর এখানে স্টার না করলে কি চলে? সুন্দর কচি কচি পোলা পাইন গুলা এখানে এখন প্র্যাকটিস করবে। সো একটু আগে একটা মজার কাহিনী হয়েছে, মজার কাহিনী হয়েছে সিফাতের যে ফ্রন্ট সাইড আছে বাইকের ওটার মধ্যে না Search but you stay lost. We are reaching for the stars, but we're making this too hard. And I wonder where you are, Mr. E.S. That's the part you always show, cause you're too লাগলো আমাদের প্র্যাকটিস সেশন। সো মেবি অনেক ভালো লাগছে বা খারাপ লাগতে পারে, অনেকদিন অনেকে বাইক স্ট্যান্ড দেখেন না বাবা, এত পরিমাণ গরমে জায়গায় হেলমেট পরে চুলের অবস্থা শেষ। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে দেন কমেন্ট জানাবেন যে আমাদের স্ট্যান্ড কেমন লাগতেছে আপনাদের। প্রায় আমি অনেকদিন পরে স্ট্যান্ডে নামলাম, বাস ভালোই লাগতেছে আমার কাছে, অনেক ভালো লাগতেছে যে উইলি টুলি বেসিক। আমার যদি গ্রাউন্ডটা কুমিল্লার একটা গ্রাউন্ড হইতো তাহলে অনেক ভালো হইতো এই আর কি। দেন ভিডিওটা দেখতে থাকেন, জিসান গেল ওই দিকে, নাহলে জিসান থাকলে আপনাদের সাথে এন্টারটেন করতে পারতো, সমস্যা নাই, আমি এসে এন্টারটেনের জন্য। সো ড্যাব 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 অন হিটার্স, সিফাত উইলি মারতেছে ওই পাশে। বাট 300 ফিটের জায়গাটা আপনারা আসবেন, অনেক জোস একটা প্লেস, অনেক জোস, আই লাভ দিস প্লেস। ওয়েদারটাও মোটামুটি ভালো, রোদ আছে হালকা নাই এই আর কি। দেন ওকে আসতেছে আসতে। সো আমরা আরও কিছু ভিডিও ফুটেজ নেই, সো দেখা যাক কী হয়। আমরা ভিডিওটা দেখছেন, দেখার পরেও কিন্তু আমরা অনেকক্ষণ স্ট্যান্ড প্র্যাকটিস করছি। মিহু মম টমটম পড়ে গেছে, টমটম না, আচ্ছা আজকে ঘটনা কি হয়েছে জানেন, মেহেদির বাইক না, আচ্ছা ঠিক আছে টমটম পড়ে গেছে, পড়ে গেছে, ও জিসান পড়ে গেছে আজকে।
নতুন হুন্ডা না একবার না পড়িলে দেখো শতবার বারবার পড়িয়া দেখো ওদেরকে ততবার আল্লাহ চেবে চেবে করে লি আল্লাহ আচ্ছা সো গাইস আমাদের প্র্যাকটিস অলমোস্ট শেষ এখন আমরা যাচ্ছি বাসায় সবাই বাই ফটোশুট গোয়িং অন এখনো বাসায় যাই নাই আমরা নাস্তা করতেছি সবাই কইলেম ইজ রিজেক্ট কোপ সিবাত কোপ চাই পিলি চাই পিলো এখন আমি একটু রেস্ট নিবো মানে ঘুমাবো সো আমার বিকালে একটা গেট টুগেদার আছে না গেট টুগেদার একটা গ্রুপের মানে বাইকের গ্রুপের বার্থডে আছে সো বার্থডেতে যাবো আমি আমার টিমকে নিয়ে ঠিক কারক 3টা বাজে সো আজকের ব্লগটা আপলোড হইতে রাতও হইতে পারে ওটা ব্যাপার না আমি আপলোড দিব আজকে রাতে ব্লগ আপলোড দিব ওটা চিন্তা করবেন না সো ভিডিওটা এনজয় করতে থাকেন অনেকেই বলছেন স্টান্ট ব্লগ সো আজকে স্টান্ট ব্লগ দিলাম দেন আরেকটা ওখানে আমি স্টান্ট করতে পারি ওখানে যদি গ্রাউন্ড ভালো থাকে তাহলে আমি ওখানে করবো স্টান্ট সো এখন একটু রেস্ট নেই দেন আমি দুপুর 3টার দিকে বের হচ্ছি সো বাকি ব্লগটা ওখান থেকে শুরু হবে ওকে বাই বাই গাইস আমি মাত্র বাসা থেকে মানে ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে বাসা থেকে বের হচ্ছি তাই আসছে আবিদ এসে বসছে সো আমরা এখন যাচ্ছি নিচে বাইকের কাছে বাইকের সবাই আসতেছে সো এখন ডাইরেক্ট মাঠের পিছনে চলে আসছি অনেকগুলো বাইক এসে বসছে সবাই অলমোস্ট রেডি সো এই ছেলেটা এটা সাগর হাল এই ছেলেটা কে আমি এখন আমরা বনশ্রীর উদ্দেশ্যে রওনা হচ্ছি সো গাইস রাস্তাটা দেখতে থাকো নাইলে ব্লগ বড় হয়ে যাবো গাছ ও অনেক খারাপ ব্ল্যাক নিগা তুই অনেক খারাপ ওকে সো আমরা এখন যাচ্ছি আমরা সকাল থেকে আজকে কাপড় দিচ্ছি সকাল থেকে ব্লগিং করতেছি তো আপনাদের জন্য একটু পরে আমাদের শো শো গ্রাউন্ডে যাচ্ছি দেখতে থাকে মানে একটা জায়গায় আছি মানে স্পট এখানে সবাই আছে সো এখন আমরা গ্রাউন্ডে যাই নাই সো ভিডিওটা দেখতে স্যার মানে বোরিং ফিল করতেছি তাই আমরা একটু এন্টারটেইন করার জন্য সাগর হালকে আমি দেখেছি বিশাল দেহের অধিকারী ভাই আপনি দাঁড়ালে বলো কি বলবো
এই আমার পাশে দুইটা বিশাল দেখ না ভাইয়া তুমি বলো যে তুমি খাবে আমি ঠিক পারবে এ দেয়ার ওয়াজ এ প্যারা বি তোমার নাম কি এইজন্যই দেখবো আপনাদের কি বউ কত বড় বড় পাকিস্তানি বউ খুঁজছি আপনাদের অবশ্যই তুমি খুঁজে দিও ঠিক আছে এর আমি কত তোমাদের তোমার তোমার জন্য বনমানে সুস্থ হবে তাই ডাইরেক্ট আর কোনো ভিডিও হবে না তোরা পল্টি বাজ আমরা গ্রাউন্ডে এসে পড়ছি, এটা অনেক জোশ, এটা গ্রাউন্ড ভিউটা অনেক জোশ। সো এটা আমুলিয়া, সো আমরা আছি আমুলিয়া। ভাই ক্যামরা আমুলিয়া আছি, সো প্লেসটা অনেক জোশ। সো এটুপুর আমরা স্টান্ডে নামতেছি, সো স্টান্ড ভিডিও দেখতে থাকেন। মাত্র বাসায় আসলাম, গোসল করলাম, ফ্রেশ হইলাম, না ব্লগটা এডিট করতেছি। ব্লগটা এডিট করার পর আজকে রাতে ব্লগটা, মানে আপনারা আজকে রাতে ব্লগটা দেখতেছেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যাট ফার্স্ট, দেন ভালো লাগলে লাইক দিবেন,
আরও ভালো লাগলে একটা কমেন্ট দিবেন, খারাপ ব্যাড কোনো কমেন্ট বা কিছু খারাপ লাগলে কমেন্টে জানাবেন, আমরা ট্রাই করি যে খারাপ কিছু না বলার জন্য, বাট মাঝে মাঝে অনেক সময় ভুল হয়ে যায় অনেকের মাধ্যমে। আমার সাথে অনেক পোলাপান ঘুরে, আমি একা না, আমার সাথে অনেক জনই থাকে, মাঝে মাঝে স্ল্যাং বা কিছু ইউজ হয়ে, দ্যাটস ওয়াই রিয়েলি সরি, আর আমি টু টুটো গেলে বসাতে পারি না, দ্যাটস ওয়াই আমি এগেইন রিয়েলি সরি। আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, মেবি আপনারা মেবি বোর ফিল করছেন, বাট আজকে আমি অনেক সারাদিন অনেকটা অনেক কিছু করছি, অনেক আজকে আমি ঘুমাই নি, কালকে রাত থেকে ঘুমাই নি এখন পর্যন্ত। সো আমরা এখন দেখি ঘুমাবো, মেবি কালকে ব্লগ নাও আসতে পারে, ডেইলি ব্লগসের মধ্যে কালকে ব্লগটা মনে মেবি মিস যেতে পারে এই আর কি। সো বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।